142টা সংস্কার প্রয়োজন, 142টা সংস্কার হলে সংস্কার হয়ে গেল, এটা চলমান থাকে। আপনারা যারা আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন, তাদের কাউকে গিয়ে তো আমি ভোট দিলাম, তো তাহলে আমারও তো একটা প্রত্যাশা থাকবে। আমার প্রত্যাশা কি থাকবে? আমি কি মন্ত্রী হওয়ার প্রত্যাশা থাকবে, ভোট দেবো না? আমার প্রত্যাশা থাকবে যে আমি যেন একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই, যেখানে নিরাপত্তা থাকবে। আমি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, যেটাকে এক কথায় সমস্ত বিষয়গুলিকে মধ্যে নিয়ে আসতে চাই, বৈষম্যহীন সমাজ। আমাদের বেসিক হিউম্যান রাইট কি? নন ডিসক্রিমিনেটরি সোসাইটি। যারা একটি আইনের ছাত্র আছে, আপনারা আছেন, Article 27 বক্তব্য কি? Article 27 বক্তব্য হচ্ছে যে একটা ইকুয়ালিটি বিফোর ল, বৈষম্যহীন সমাজ। সেই বৈষম্যহীন সমাজ যাতে হয়, সেই জন্য এই গণ অভ্যুত্থান এবং সেই প্রত্যাশার জন্য বিভিন্ন সংস্কারের প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে সংস্কার তো এক ব্যক্তি, আমি বসে লিখে দিলাম সংস্কার হবে, সকলের সঙ্গে আলাপ করতে হবে, সে আলাপের চলমান। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে, ব্যক্তিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা যাওয়ার কাছে সেটির সাথে সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনুভূতি হয়েছে। বিএনপি আছেন, বিএনপির সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে আমার নিয়মিত আলাপ আলোচনা হয়। আপনি যে কোনো নাম আমাদের আলাপ হচ্ছে, অর্থাৎ চলো বলে ইসলামী আন্দোলন বলে, রেফাজের ইসলাম বলেন, প্রত্যেকের সঙ্গে আমাদের আলাপ, প্রত্যেকের সঙ্গে আমাদের ভাবে আলাদা প্রদান হয় যে আগামীতে সমাজ গঠনের জন্য সকলের অবদান, ইসলামী আন্দোলনের অবদান আছে। বাংলাদেশকে যদি আমরা একটু শুধু বৈষম্যহীন করতে চাই, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অবদান আছে। আমি কয়েকদিন আগে, দু তিন দিন আগে কঠিন চিবর দান, অর্থাৎ আমাদের দেশের বৌদ্ধ যে জনগোষ্ঠী আছেন তাদের একটি বড় অনুষ্ঠান, সেখানে আমি গেছি। এরপরে তার কয়েকদিন আগে দুর্গা পূজা হয়েছে, দুর্গা পূজার সময় বিজয় দিবস উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির আমি গেছি। সুতরাং এবং সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসারী তারাও ছিল, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান হয়েছে, সকলের সঙ্গে আমাদের এক্সচেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জের ভিড় হয়েছে, আদরকে নিয়ে আমাদের এই সংস্কার। এটা কোনো একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীর জন্য নয়, বাংলাদেশের মানুষের ক্ষুদ্র নিগ্রস্থী আছে, তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, তাদেরও প্রত্যাশা আছে, তাদেরও দাবি দেওয়া আছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিভিন্ন কমিশন হয়েছে, কমিশন জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে তারা সংস্কারের জায়গাগুলিকে চিহ্নিত করে দেবে। কিছু সংস্কার যেটা এখন সম্ভবপর সেটা হয়তো এখন হয়তো নাকি হবে, আর আইনি কাঠামোর মধ্যে এনে, সিস্টেমের মধ্যে এনে আমাদের ডেভেলপ করতে হবে সিস্টেম। ব্যক্তির পরিবর্তন হবে, সিস্টেম থেকে যাবে, এই সিস্টেম অনুযায়ী সব কিছু চলবে, সেখানে ব্যক্তি বা প্রাধান্য পাবে না, ব্যক্তি ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পাবে, যে আমি আমার একটা লাইসেন্স আছে, আমি সেই অনুযায়ী একটা করলাম, এরপরে আরেকজন আসবে তার যে লাইটিং উনি সেই অনুযায়ী করবেন, তাহলে একই রাস্তায় বেশ চলবে না। আর এখানে পরবর্তীতে এই সংস্কার আপনাদেরকে নিয়ে যেতে হবে, আপনারা যারা একটা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সংবিধানের যে সংস্কার সেই সংস্কার কোনো কমিশন করতে পারে না, কোনো কমিশন করতে পারে না, কমিশন বড় জোর রেকমেন্ড করতে পারে, সাজেশন দিতে পারে, যে জনগণের এইটা হচ্ছে মতামত, দিস ইজ দি পাবলিক ওপিনিয়ন। এই কমিশনগুলি পাবলিক ওপিনিয়নকে কালেক্ট করছে, কালেক্ট করে আপনাদের সামনে তুলে দেবে, তুলে ধরবে, এটা প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরই কাজ করে দিচ্ছি। সেই অনুযায়ী আপনারা সংবিধানের সংশোধন করবেন, আইনি কাঠামো যেগুলি এই প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, এই প্রেজেন্ট গভর্নমেন্ট পার্লামেন্টে কোনো আইন করতে পারে না, তারা করবে কি অর্ডিনেন্সে তারা আপনাদের সামনে একটা কাজ সহজ করে দেবে, আপনারা সেটা আগে এগিয়ে নিয়ে যাবেন চলমান কাজ। সেই প্রত্যাশা জনগণের প্রত্যাশা আপনার কাছেও আছে, সকলের কাছেই আছে, যেই দায়িত্ব যাহাতেই দায়িত্ব থাকবে, প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, তার উপরেই বর্তাবে এই মহান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ। আপনারা সকলে দেখেছেন
বিভিন্ন প্রশ্ন আসছে, প্রথমে আসছিল আমি এক এক করে বলে যাই দশ থেকে পনেরো সেকেন্ডে। ভূমি হচ্ছে বন্দী সংক্রান্ত একটা অল্প বক্তব্য আসছে, এটা যে আমরা লক্ষ্য করেছি বলেই তো এই তিন বছরের মেয়াদটা দেওয়া হয়েছে। আমি বলেছি দরকার হলে দুই বছর করবে, কারণ তিন বছর রাখতে হবে, এটা কোনো আইনি বাধ্যবাধকতা নেই, একটা সিস্টেম যে ঠিক আছে একটা কাজ করতে গেলে এখানে তিন মাস ওখানে ছয় মাস তাতে সে কাজ শিখতে পারবে না, একটা কাজকে চলমান রাখা যায়। তো তিন বছর এটা অলরেডি আমরাই চালু করেছি বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয়, এবং এই মন্ত্রীর কাজ আরম্ভ হয়ে গেছে।